যে গুরুর মূর্তি হ্যাঁ যে মূর্তি চুলা কোন কৌশলে কলের চুলা জল দিলে আগুন জলে এক চুলাতে তিনটা দরজা সেবাটি কই সেবাটি এই যে সেবা এই যে সেবা সেবা বুঝে তুই কই দেন দেখছেন এই সেবা আমরা এইভাবে বুঝে তুই করে বাস কর ভিতরে এই হ্যাঁ বন্ধ এই দিলে এই আমার বইন হ্যাঁ বাড়িতে আইলে এই শাক সবজি সে আইনের টোকাইয়া দিবো এরপরে নিজের হাতে ভাগ করিয়া এই বইনটার আমি কিন্তু খুব এই বাড়িতে কেন ফুলাভান ছিল না বাস স্টেশের চাষা আছে আমার বাস স্টেশের চাষার মাধ্যমে আমরা দুজনেই ছিলাম মানে ভাই বোনের মাধ্যমে তবে এই দেন বাড়িতে আইলাম আমার পরে তারা কইলাম যে আমি এই হেজুর ব্যাঙ্গন দিয়া এই শাক দিয়া আর এই লয় যে মুটিয়া যে গরুর মুটিয়া হ্যাঁ যে মুঠিয়া যে চুলা বানাই কৌশলে কলের চুলা জল দিলে আগুন জ্বলে চুলা বানাইলো কোন কৌশলে কলের সুলা জল দিলে আগুন জ্বলে এক সুলাতে তিনটে দরজা এক সুলাতে তিনটে ডেক বন যায় কনে কলের চুলা জল দিলে আগুন জলে চুলা বানাইল কোন কৌশলে কলের চুলা জল দিলে আগুন জলে মানে জল দিলে আগুন জ্বলবে এই যে তিন দিয়া মুখ একটা দুই দিয়া এই তিন দিয়া সেবাটি কেবাটি আন এ বগুড়া তুমি আন হা 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 এই যে দেখেন এই সেবা আমরা এইভাবে বুড়ে তুই করে বাস কর ভিতরে এই এই গন্ধ লাগি আর এই কাবার হ্যাঁ এই যে এই যে চুলা জ্বলছে গ্যাসের দিলাম এরম কালে এখন দিলেই কাম হয়ে যাবে রান্না বান্না করিয়া পরে দেখাবো ইনশাল্লাহ কাওয়ার সময় সবাই দুর্ডাগে করতে চ্যানেলগুলোতে আবার দেখা হবে তোমাদের সাথে ধন্যবাদ ধন্যবাদ আমার আমার বাগ্নি দামাই আমার বাগ্নি দামাই সে বলতেছে তার বাড়ি বিড়ে কিছুই নাই এরিস কাটে পুঞ্জি এরিস কাটে দিয়ে শেষ চলে সংসদে করে লাভ নাই এই দেশটা তো করে সুবিধা না দাম কেন আপনারা করলে বহুত কিছু করতে পারেন আপনারা আমরা তো দেয় না আমরা পাই ঠিক পাই না জাগাত পাই না বাড়ি বিধাবার নাই মেয়ে তিনটে আছে ছেলে একটা ছোটো কাজ কাম করতে পারে না আমি তো বুড়া মানুষ রিক্সা চালায় খাইতে হয় ষাট টাকা কেজি চাউল দৈনিক তো দুই তিনশো টাকা কামাই করি শুনছেন তো এই আমাদের গ্রামের মানুষ অতটুকু অসুবিধা আছে এদেরকে তো আমরা না দেখি কি আপনার বাড়ি আমরা না দেখেন তো কেমন হয়